হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। হচ্ছে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল। এখন আমার ভয়েস শুনে বুঝতে পারবে যে কতটা ঠান্ডা লেগে রয়েছে। তো আজকের একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এখনও কাশিও হচ্ছে, তোমাদেরকে কী বলবো। যাই হোক, তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহ করে, সেটা তোমরা ভালো করেই জানো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকের আমি দিওয়ালির লুক নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা টোনার ইউজ করে নেব। এরপর আমি নিজের হাত দিয়েই ভালোভাবে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে টোনারটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বায়োটিকের ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। প্রতিটা স্টেপের পেছনে কিন্তু 5 মিনিট সময় রাখতে হবে, কারণ মুখে যত ভালোভাবে অ্যাবজর্ব হবে তত ভালোভাবে মেকআপটা বসবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কতটা হেলদি লাগছে, একটা স্মুথ, ক্লিন, খুব সুন্দর একটা স্কিন আমার নিজেরই ফিল হচ্ছে। এরপর আমি আইব্রোটাকে ড্র করার জন্য একটা মার্স কসমেটিকের আইব্রো কিট নিয়ে নিয়েছি। এরপর একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমি আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করতে গেলেও অনেক কটা স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে, না হলে তোমার একটা আইব্রো একদিকে কালো একদিকে হালকা কালো এরকম হয়ে যেতে পারে। আমি একটা স্পুলি নিয়ে ভালোভাবে কম করে নিচ্ছি। এরপর আমি এই ইনসাইড কসমেটিকের কালার ক্যারেক্টার প্যালেটটা নিয়েছি, এর থেকে আমি অরেঞ্জ কালার ক্যারেক্টারটা নেবো। আমার চোখের ডার্ক সার্কেলসের নিচে হাইড করার জন্য নেবো। আর আমার দুষ্টু ভাইপোটাও এখানে চলে এসেছিলো, এসে আমাকে বলছে পিপি আমাকে সাজিয়ে দাও, আমাকে সাজিয়ে দাও। এত বদমাইশ, এত বদমাইশ, তোমাদেরকে কী বলবো। আমি যখনই মেকআপ করতে বসি তখনই ও এসে বলবে পিপি আমাকে সাজিয়ে দাও, পিপি আমাকে বাজারমালি সাজিয়ে দাও। তো ওকে আমি বললাম যে তুমি চলে যাও এখন, আমি তোমাকে পরে সাজাবো। তো কথা বলতে বলতে অনেকটাই ভিডিও এগিয়ে গেল। আমি কালার ক্যারেক্টারটা লাগানোর পর আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ওই প্যালেট থেকে আবার কনসিলারটা ইউজ করে নিচ্ছি আই মেকআপটা শুরু করার জন্য। কিন্তু এদিকে দেখো, অনেকদিন ভিডিও বানাইনি বলে মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে। আমার ক্যামেরা হচ্ছে লেফট সাইড, আমি তাকিয়ে আছি রাইট সাইড। তোমরা দেখো আমার কাণ্ড কারখানাটা, মানে কি বলবো, মানে অনেকদিন ভিডিও না করার ফল এইগুলো। তো যাই হোক, আমি আবার একটা ব্রাশ নিয়ে হচ্ছে ভালোভাবে চোখের ওপরটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আই মেকআপটা শুরু করব। এরপর আমি একটা এনওয়াইবির কম্প্যাক্ট পাউডারটা চোখের উপরে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লুজ পাউডারও লাগাতে পারো, আমি এটাই লাগিয়ে নিলাম। এরপর এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি আমার আই মেকআপটা পুরোটাই করব। এই প্যালেটটা এত সুন্দর, অনেক রকমের মানে কালার রয়েছে, যার জন্য আমার খুব ভালো লাগে এই প্যালেটটা, আমার খুব ফেভারিট। আর প্রত্যেকটা কালার এত সুন্দর পিগমেন্টেড যে তোমাদেরকে কি বলবো। তোমরা ইউজ করলে নিশ্চয়ই বুঝতে পারবে। যাই হোক, তোমাদের কাছে যদি অন্য আইশ্যাডো প্যালেট থাকে তো ওইটা দিয়েও তোমরা করতে পারো। আমি প্রথমেই একটা ডার্ক ব্রাউন আইলিটে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড হবে তত জিনিসটা আরও সুন্দর দেখতে হবে। এরপরে আমার জামার কালারেই একটা শিমারি টোন নিয়ে আমার চোখের আই ক্রিসে মানে মাঝখানটায় ভালোভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। উপরের কালারটা নেই, আমি নিচের লাইনটা স্মাচ করে নিলাম ভালোভাবে। এরপর আমি অফলাইনে ফলস আইল্যাশটা আর মাস্কারাটা আমি লাগিয়ে নিয়েছি, কারণ ক্যামেরাতে আমার প্রবলেম হয় তাই আমি ওটা অফলাইনেই করে নিই। তো এরপর আমি ইনসাইডের প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। দেন ল্যাকমি 925 ফাউন্ডেশন আমি আঙুলের দ্বারায় মুখে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ব্রাশ দিয়ে মুখে ভালোভাবে সেই জিনিসটা ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলে জিনিসটা ভালোভাবে বসলে তোমার ফেসটা খুব নিট অ্যান্ড ক্লিন দেখাবে। ফেসের সাথে সাথে তোমরা গলাতেও একটু ফাউন্ডেশন লাগিয়ে নেবে, ভালোভাবে মিক্স ম্যাচ করলেই তবে ফেসটা খুব সুন্দর দেখতে লাগে। এরপর আমি ওই ইনসাইডেরই একটা কনসিলার নিয়ে আমার হাইলাইটেড পয়েন্টগুলো হাইলাইটেড করে নেব। প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। দেন আবারও আমি কনসিলারটা ভালোভাবে
ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড হবে তত ভালোভাবে মেকআপটা বসবে, বারবার বলছি। আর মেকআপ একটা সত্যি ধৈর্যের জিনিস, তুমি যত টাইম দেবে মেকআপটাতে তত তোমার মেকআপ ভালোভাবে বসবে, তত তোমার মেকআপটা স্টে করবে। এরপর আমি একটু হালকা করে কন্ট্রোলিং করে নেব আমার নাক, আমার চিক আর আমার কপালটাতে, এই জায়গাগুলো আমি একটু কন্ট্রোল করে নেব, নাহলে মুখটা খুবই ফ্যাকাশে টাইপের দেখায়, তোমরা দেখতেই পাচ্ছ ভূতের মতো দেখতে লাগছে। যতক্ষণ না মেকআপটা কমপ্লিট হবে ততক্ষণ একটা কেমন উৎকট টাইপের দেখতে লাগে, এটা সত্যি কথা। তারপর পুরো মেকআপটা যখন হয়ে যায় তখন কিন্তু সত্যি মানে কি বলবো সেটা তোমরাই বলবে কমেন্টে কেমন লাগছে। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে কন্ট্রোলিংয়ের পয়েন্টগুলো ড্যাবিং করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই তোমরা ভিজিয়ে নেবে, খুব যাতে না জল থাকে সেই হিসেবেই তোমরা ইউজ করবে বুঝে শুনে। এরপর আমি ইনসাইড কসমেটিকের একটা লুজ পাউডার এখানে ইউজ করে নিচ্ছি মেকআপটা পুরো সেট করার জন্য। মেকআপ ভালোভাবে সেট করার জন্য লুজ পাউডারটাই বেস্ট কম্প্যাক্টের থেকে, এটা আমি মনে করি। কারণ কম্প্যাক্ট হচ্ছে হালকা মেকআপের জন্য ঠিক আছে, একটু ফুল কভারেজ মেকআপ করতে গেলে তো তোমাদের লুজ পাউডারটা ইউজ করলেই বেটার। তো এরপর আমি মার্সের একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি। এরপর আমি কন্ট্রোলিংয়ের যে জায়গাগুলো কন্ট্রোল করেছিলাম পাউডার কন্ট্রোল ইউজ করে নিচ্ছি সেই সেই জায়গাগুলোতে। লাস্ট ফিনিশিং সুইস বিউটির একটা ফিক্সার নিয়ে আমি মেকআপটা পুরো ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটিরই একটা হাইলাইটার নিয়ে হাইলাইটেড পয়েন্টগুলো হাইলাইটার লাগিয়ে নেব। মেকআপের মধ্যে আমার ব্লাশার আর হাইলাইটার হচ্ছে বেস্ট লাগে, কারণ দুটোই যখন লাগাতে হয় তখন মুখটা একটু হাসি মুখ করে লাগাতে হয়, তার জন্য আমার খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর আমি একটা সুইস বিউটির লিপ লাইনার দিয়ে লিপ লাইনটা ড্র করে নিচ্ছি। এরপর আমি একটা নিউট শেড নিয়ে, এটা একটা লোকাল লিপস্টিক, আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি, তো ওই নিউট কালারটা আমি ভালোভাবে লিপে ড্র করে নিচ্ছি। সো ফাইনালি আমার লুক পুরো কমপ্লিট। এবার আমি জুয়েলারিটা পরে নিলেই আমার লুক পুরোপুরি কমপ্লিট হবে। তো দেখে নাও পরের লুকটা, 1 2 3